নমস্কার, ওয়েলকাম টু এডুকেশন বাড়ি। আজকে আমাদের টপিক হলো টেন্স। টেন্স বা ক্রিয়াকাল ইংলিশের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক এবং ভবিষ্যৎ, অতীত কিংবা বর্তমানে কোনো ক্রিয়া কখন ঘটছে সেটা ভালোভাবে বোঝানোর জন্য আমরা টেন্স ইউজ করে থাকি। নেন্ডেশন, ভয়েস চেঞ্জ, স্পোকেন ইংলিশ শেখার আগে টেন্স জানাটা অতি আবশ্যক। হোয়াট ইজ টেন্স? আ টেন্স ইজ এ ফর্ম অফ দ্য ভার্ব ইউজ টু টেল দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। অর্থাৎ কিনা, ভার্বের কোনো ফর্ম যার মাধ্যমে আমরা কোন সময়ে ক্রিয়াটি ঘটছে সেটা বোঝাতে পারি তাকে টেন্স বলে। অনলি আ ভার্ব ক্যান শো টেন্স। একটা ভার্বই একমাত্র টেন্সকে বোঝাতে পারে। টেন্সের প্রকারভেদ কী কী? টেন্স মূলত তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এবং এই তিনটে কালের উপর ভিত্তি করে টেন্সকে আরও চারটি ভাগে ভাগ করা হয়। সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। চলুন প্রত্যেকটি ভাগকে আগে করে দেখে নেওয়া যাক। প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট সিম্পল, অপরিবর্তিত অবস্থা বোঝাতে কিংবা কোনো অভ্যাস বোঝাতে কিংবা নিয়মিত কোনো কাজ করা বোঝাতে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটিভ ইউজ করি। ফর এক্সাম্পল, আমি খাই, আমি রোজই খাই, তুমিও রোজই খাও, ইউ ইট, তুমি খাও, সে খায়, সেও রোজই খায়, রোজই খেতে হয় ভাই, নাহলে বাঁচবো কী করে। তো আই ইট মানে আমি রোজই খাই, শেষে হর্ষ উচ্চারণ হচ্ছে, ইউ ই শেষে অ উচ্চারণ হচ্ছে, সে খায়, সে খায় শেষে এ উচ্চারিত হচ্ছে। তো যদি আমাদের হর্ষই, অ এবং এ এই উচ্চারণগুলি হয় বাংলা বাক্যের শেষে, সেক্ষেত্রে আমরা সেটাকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স বলে থাকবো। এই ক্ষেত্রে ফর্মুলা হলো সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম যুক্ত করে দাও, ব্যাস। আর অবশ্যই একটা মনে রাখতে হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর সাথে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত হবে। আমি, আমরা, তুমি, তোমার বাদে বাদবাকি যা কিছু আছে সমস্ত কিছুই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সরি, সমস্ত কিছু থার্ড পার্সন, বাট আমি, আমরা, তুমি, তোমার বাদে যে সিঙ্গুলার থার্ড পার্সন যে সিঙ্গুলার হবে তার সাথে একমাত্র এস বাই এস যুক্ত হবে। নেক্সট টেন্সে চলে যাওয়া যাক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ঘটমান বর্তমান হলো কোনো কাজ এখন হচ্ছে বা ঘটছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। এর সূত্র হলো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। যদি আমি বলি যে আমি খাচ্ছি, অর্থাৎ কি না বর্তমানে আমার খাওয়াটা চলছে, কিংবা যদি আমি বলি আই এম ওয়ার্কিং ফর অ্যান এক্সামিনেশান, না আমি কোনো পরীক্ষার জন্য কাজ করছি, মানে বর্তমানে আমি করছি, দ্য ভিলেজ ইজ চেঞ্জিং, গ্রামটি পরিবর্তন হচ্ছে, মানে এগুলো সব বর্তমানে ঘটছে, আর এই প্রত্যেকটা শেষে ছি, ছ, ছে এই উচ্চারণগুলো আসছে, তো এই ক্ষেত্রে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকবো। ফর এক্সাম্পল, আই অ্যাম ইটিং, ইউ আর ইটিং, হি ইজ ইটিং, সে খাচ্ছে, এটসেট্রা। নেক্সট টেন্স প্রেজেন্ট টেন্স, সরি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো বিগত কাজ বর্তমানের সঙ্গে যুক্ত বোঝাতে কিংবা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে সেই সেটা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। ধরুন কেউ বলল হি হ্যাজ জাস্ট গন আউট, সে এইমাত্র বেরিয়ে গেল, মানে সে এইমাত্র বেরিয়ে গেল, অর্থাৎ কিনা কাজটা এইমাত্র শেষ হলো। অথবা দ্য ট্যাক্সি হ্যাজ অ্যারাইভড, ট্যাক্সিটি এইমাত্র এলো, যেগুলো এইমাত্র ঘটে গেছে সেইগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়। এই ক্ষেত্রে অবশ্যই এটা লক্ষণীয় যে শব্দের শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছি আসবেই, অর্থাৎ কিনা আমি খাইয়াছি, ট্যাক্সিটি এইমাত্র আসিয়াছে, এটসেট্রা। এক্ষেত্রে ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। আই হ্যাভ ইটেন, ইউ হ্যাভ ইটেন, হি হ্যাড ইটেন, সরি, এখানে হ্যাড হবে না, হ্যাজ হবে, মিস্টেকলি লেখা হয়ে গেছে। হ্যাজ কীর সাথে বসে? অলওয়েজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসবে, বাকি সমস্ত ক্ষেত্রে হ্যাভ বসবে। নেক্সট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন অবধি বা অনেকক্ষণ ধরে কোনো কাজ চলছে কিংবা কাজটি অনেকক্ষণ চলছে এবং এক্ষুনি শেষ হবে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। যেমন যদি কেউ, যদি আমি বলি যে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 10 ইয়ার্স, মানে আমি 10 বছর ধরে কাজ করছি, কি
কিংবা এরকম বললাম আই হ্যাভ বিং ইটিং, মানে আমি খাচ্ছি। কিন্তু এখানে শুধুমাত্র খাচ্ছি বোঝাচ্ছে না, আই হ্যাভ বিন ইটিং যদি বলি সেক্ষেত্রে বলবো যে আমি বোঝাচ্ছি যে আমি অনেকক্ষণ ধরেই খেয়ে যাচ্ছি কিন্তু এখনও পর্যন্ত খাচ্ছি, খাওয়া এখনও পর্যন্ত শেষ হয়নি। কিংবা বলি তুমি অনেকক্ষণ ধরেই খাচ্ছ, ইউ হ্যাভ বিন ইটিং, হি হ্যাজ বিন ইটিং, সে অনেকক্ষণ ধরে খাচ্ছে, এটসেট্রা। নেক্সট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স হলো সাধারণ বর্তমান, অর্থাৎ কিছু আগে কোনো কাজ করা হয়েছিল বোঝাতে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করি। যেমন আমি খেলাম, লাম উচ্চারিত হলে, তুমি খেলে, লে উচ্চারিত হলে, সে খেলো, ল উচ্চারিত হলে, ল লে লাম, এইগুলো যদি উচ্চারিত হয় সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট টেন্স আমরা বলে থাকবো সেটাকে। ফর এক্সাম্পল, ফাদার ডাইড ইন 1969, পিতা 1969 মারা গেছেন। কিংবা শি স্ল্যাপড হিম অন দ্য ফেস, সে তার গালে চড় মেরেছে। শি অলওয়েজ ক্যারিড অ্যান আমব্রেলা, সে অলওয়েজ আমব্রেলা ছাতা বইত তার সাথে, শি অলওয়েজ ক্যারিড অ্যান আমব্রেলা। তো যেগুলো ইউজুয়ালি অভ্যাসগত, যেগুলো অতীতে অভ্যাসগত কোনো কাজ হতো, অভ্যাসগত কোনো কাজ হতো কিংবা কিছু আগে কাজটা হয়ে গেছে, সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ইউজ করব। এখানে আই এট, ইউ এট, হি এট, এগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এক্সাম্পল। নেক্সট ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হবে। নেক্সট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস বা চলমান অতীত হলো যদি কোনো কাজ পাস্টে চলছিল এমন বোঝাতে। ফর এক্সাম্পল, আমি খাচ্ছিলাম, তুমি খাচ্ছিলে, সে খাচ্ছিল, সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বলে থাকবো সেটাকে। এর ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি যুক্ত হবে। ফর এক্সাম্পল, আই ওয়াজ ইটিং, মানে আমি খাচ্ছিলাম, ইউ ওয়ার ইটিং, সে তুমি খাচ্ছিলে, হি ওয়াজ ইটিং, মানে সে খাচ্ছিল, এটসেট্রা। নেক্সট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স বা পুরাঘড়িত অতীত বোঝাতে দুটি অতীতের কোনো ঘটনা ঘটেছে, তার মধ্যে যদি আপনি বা তুমি যদি কোন ঘটনাটা আগে ঘটেছে সেটা বোঝাতে চাও সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। যেমন আমি খাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, তুমি খাচ্ছিলে, সে খাচ্ছিল, মানে আমি খাচ্ছিলাম যদি বলি তাহলে আমার খাওয়া হয়ে গেছে এবং আমার খাওয়াটা আগে হয়েছে। যদি আমি কোনো কিছু কম্পেয়ার করতে চাই তাহলে সেক্ষেত্রে বলবো যে আই হ্যাড ইট, মানে আমার খাওয়া আগে হয়ে গেছে। আরও কিছু এক্সাম্পল নেওয়া যাক। এভরি ওয়ান হ্যাড লাইকড হার অ্যাট 8 AM, দ্য ট্রেন হ্যাড লেফট। এভরি ওয়ান হ্যাড লাইকড হার অ্যাট 8 AM, দ্য ট্রেন হ্যাড লেফট। অর্থাৎ কি না, সবাই তাকে পছন্দ করত, সরি ঠিকঠাক এক্সাম্পল নয়, আরও কিছু এক্সাম্পল নেওয়া যাক। আই টোল্ড হিম আই হ্যাড ডান ইট, শি আসড হু হ্যাড লেফট দ্য ডোর ওপেন। অর্থাৎ আমি বলছি যে আমি তাকে বললাম যে আমি দরজাটা বন্ধ করে দিয়েছি, সরি আমি একটা কাজটা করে দিয়েছি, এবং সে জিজ্ঞেস করলো যে হু হ্যাড লেফট দ্য ডোর ওপেন, মানে সে বলছে যে দরজাটা কে খোলা রেখে চলে গেছে। সেই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব। আরও কিছু এক্সাম্পল যেমন নেওয়া যাক, যেমন দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, মানে ডক্টর আসার আগেই পেশেন্ট মারা গেছে। অর্থাৎ কিনা পেশেন্ট আগেই মারা গেছে, পেশেন্ট এর মৃত্যুটা আগে হয়েছে সেটা বোঝাতে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করলাম। এছাড়া হি লেফট দ্য হাউস আফটার হি হ্যাড লকড দ্য ডোর, অর্থাৎ সে বাড়ি ছেড়ে চলে গেছে দরজা বন্ধ করার আগেই, দরজা বন্ধ করার পরে, আফটার হি লক দ্য ডোর, হি লেফট দ্য হাউস আফটার হি লক দ্য ডোর, সে দরজাটা বন্ধ করার পরে বাড়ি ছেড়ে চলে গেছে, বাড়ি থেকে চলে গেছে, তো লকটা করেছে তারপরে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করছি। এর ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। যেমন আই হ্যাড ইটেন, আমি খাইয়াছিলাম, ইউ হ্যাড ইটেন, তুমি খাইয়াছিলে, হি হ্যাড ইটেন, সে খাইয়াছিল। নেক্সট টেন্স হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল কিংবা অতীতে কোনো কাজ অনেকক্ষণ ধরে চলেছে সেই ক্ষেত্রে আমরা
বোঝাতে পাস্ট পারফেক্টটা ইউজ করবো। এর ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। ফর এক্সাম্পল, আই হ্যাড বিন ইটিং, মানে আমি অনেকক্ষণ ধরে খেয়েই চলেছিলাম কিন্তু আমার খাওয়া হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে খেয়েছি কিন্তু আমার এখন খাওয়া হয়ে গেছে, যেহেতু এটা পাস্ট টেন্স চলছে। ইউ হ্যাড বিন ইটিং, মানে তুমি অনেকক্ষণ ধরেই খাচ্ছিলে। হি হ্যাড বিন ইটিং, মানে সে অনেকক্ষণ ধরেই খাচ্ছিল, এটসেট্রা। নেক্সট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ভবিষ্যতে কোনো কাজ করা হবে কিংবা ভবিষ্যতে কোনো ঘটনা অনুমান করা হচ্ছে কিংবা কোনো আশা বা ইচ্ছা বোঝাতে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করি। ফর এক্সাম্পল, আমি খাবো, শেষে ব উচ্চারিত হলে, তুমি খাবে, শেষে বে উচ্চারিত হলে ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করা হয়। এই ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। আরও কিছু এক্সাম্পল নেওয়া যাক, যেমন আই শ্যাল সি ইউ টুমোরো, না আমার তোমার সাথে কালকে দেখা হবে। উই উইল উইন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতব, সেই ক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করছি। নেক্সট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে কিংবা ভবিষ্যতের কোনো পরিকল্পিত কাজ করতে অথবা চলতে থাকতে বোঝাতে কিংবা ভবিষ্যতে এমন কিছু যেটা ঘটতে থাকবে সেসব কিছু বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এর ফর্মুলা কি, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্ব এর ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। অবশ্যই এই ক্ষেত্রে বাক্যের শেষে ইতে থাকবো, মানে খাইতে থাকবো বা যেতে থাকবো বা করতে থাকবো, সেই ক্ষেত্রে আমরা এই উচ্চার এই ইতে থাকবো বা ইতে থাকবে এইটি উচ্চারিত হবে। যেমন আমি খেতে থাকবো, আই শ্যাল বি ইটিং, তুমি খেতে থাকবে, ইউ উইল বি ইটিং, সে এই সময়ে খেতে থাকবে, হি উইল বি ইটিং অ্যাট দ্যাট টাইম, এটসেট্রা। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স কখন হবে, যখন ভবিষ্যতে কোনো সময়ের আগে কোনো কাজ হয়ে থাকবে অথবা অধিকতর অতীত বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। যেমন আমি খাইয়া থাকিব, মানে আমি ধরো কেউ কথার কথা জিজ্ঞেস করছে যে আমি তোমাকে 5টার সময় নিতে যাব, তুমি রেডি হয়ে থাকবে, তখন আমি বললাম যে আমি খেয়ে থাকব, আই শ্যাল হ্যাভ বিন ইটিং অ্যান্ড আমি রেডি হয়ে থাকব, আই শ্যাল হ্যাভ রেডি। সো এখানে হবে আমি খাইয়া থাকিব বা আমি রেডি হইয়া থাকিব, তৈরি হইয়া থাকিব, তুমি তৈরি হয়ে থাকিবে বা তুমি খেত খাইয়া থাকিবে, সেই ক্ষেত্রে ইয়া থাকিবে এই কথাগুলি আসবেই বাংলাতে। সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলে থাকবো সেটাকে, আই শ্যাল হ্যাভ ইটেন, ইউ উইল হ্যাভ ইটেন, হি উইল হ্যাভ ইটেন, এটসেট্রা। নেক্সট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স আমরা কখন ইউজ করি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ইউজ করি, যখন ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এবং ভবিষ্যতে শেষ হয়ে যাবে সেটা বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এই ক্ষেত্রে ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। ফর এক্সাম্পল, আমি যদি বলি আই শ্যাল হ্যাভ বিন ইটিং, মানে আমি ভবিষ্যতে খেতে থাকব, ইউ উইল হ্যাভ বিন ইটিং, তুমি ভবিষ্যতে খেতে থাকবে, হি উইল হ্যাভ বিন ইটিং, সে ভবিষ্যতে খেতে থাকবে। আরও কিছু এক্সাম্পল নেওয়া যাক, হি উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল বাই দিস টাইম টুমোরো, মানে সে কালকে এই সময়ে স্কুলে যাবে, মানে যেতে থাকবে। এছাড়া আরও কিছু, দ্য রেজিস্টার উইল হ্যাভ বিন রানিং ফর এ ইয়ার ইন জুন, জুনে এক বছরের জন্য রেজিস্টারটা চলতে থাকবে, এটসেট্রা। তো যেমনটা বলেছিলাম যে কীভাবে টেন্স এর ছকটি আমরা সারা জীবনের জন্য, ইয়েস অল লাইফের জন্য মনে রাখতে পারি, সেটা কীভাবে সম্ভব, তোমরা শুধুমাত্র 100 বার এই টেন্সের ছকটি লিখে ফেলো, 100 বার। এই মাত্র 100 বার লেখার পর সারা জীবনে কখনো টেন্সের ছক ভুলতে পারবে না, চাইলেও ভুলতে পারবে না, স্মৃতিকে বের করতে পারবে না, শুধুমাত্র এই 100 বার টেন্সের ছকটি লিখতে হবে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করলে অবশ্যই তুমি পারফেক্ট।
করতে পারবে, একমাত্র প্র্যাকটিসই তোমাকে পারফেক্ট বানাতে পারে। তো 100 বার লেখার পর আর জীবনে টেন্সের ছক লেখার কোনো প্রয়োজন হবে না। তো শুধুমাত্র একবারে ঝামেলা চুকিয়ে ফেলো, 100 বার লিখে ফেলো, ব্যাস কমপ্লিট করে ফেলো একদম ঝামেলা। আর জীবনে টেন্সের দিকে তাকানোর দরকার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ভিডিও, লিসেনিং টু দিস ভিডিও, অ্যান্ড অবশ্যই ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং, ওকে।